সকাল 9টা 45 মিনিট, তপ্ত রোদে উজ্জ্বল ধরণী। এই সাত সকালে হৃদয়ের কাজে থাকার কথা, অথচ সে কাজ ফেলে এই সাত সকালে ড্রাইভিং সিটে বসে। পাশে রাদীপ চকচক মুখে বসে, মায়া দুই ভাইয়ের মাঝে পেছনের সিটে কাচুমাচু করে বসে। আপাতত সে হলো একজন আসামির ন্যায়। ওকে রিদ যেথায় নিয়ে যাচ্ছে, মায়াও সেথায় সেথায় যাচ্ছে। এই সকালের নাস্তার টেবিলে কত কিছুই না হলো। মায়া লজ্জার অস্থিরতায় ভুলভাল কাজ পর্যন্ত করলো, অথচ এখন মায়ার ফাহাদের বাসায় মুক্তার জুয়ের সাথে থাকার কথা। কাল রাত থেকে মায়া ওই বাড়ি থেকে নিখোঁজ। নিশ্চয়ই সবাই টেনশন করছে মায়ের জন্যে, কিন্তু রিদ মায়াকে না ওই বাড়িতে নিয়ে যাচ্ছে আর না ওই বাড়ি সম্পর্কে কিছু বলছে। মায়া টেনশনে নিজের বোনে শ্বশুর বাড়িতে যাবে বলে এই নিয়ে বেশ কয়েকবার আর্জি জানিয়েছিল রিদকে, কিন্তু ও কাজের কাজ কিছুই হলো না। রিদ মায়ের কথা কানে তো তুললই না, উল্টো মায়াকে বগলদবা করে কোথায় নিয়ে যাচ্ছে এই সকালবেলা। মায়া রিদকে কিছু বলতে পারছে না বলে চোখ ফেটে কান্না আসছে ওর টেনশনে। মন চাচ্ছে হাওমাও করে কাঁদতে, কিন্তু মায়া তাও করতে পারছে না রাদীপের জন্যে। সকাল থেকে অলরেডি মায়া অদ্ভুত সব কাজ কাণ্ড করে ফেলেছে, এখন নতুন করে আর কিছু ঘটাতে চায় না। হয়তো দেখা গেল রাদীপ মায়ার হাওমাও চিৎকারের কান্না দেখে বলে বসল, ভাবি কষ্ট আমার কষ্ট, আমিও তোমার মতন কান্না করতে চাই। তখন বিষয়টা আরও লজ্জাজনক হয়ে যাবে মায়ার জন্যে। এমনিতেই রাদীপ সকাল থেকে শুধু মায়াকে দেখে যাচ্ছে। রাদীপের ড্যাব ড্যাব করে তাকানোতে মনে হচ্ছে মায়া কোনো মানুষ হতেই পারে না। মায়া হলো দুনিয়ার অষ্টম কোনো আশ্চর্য পদার্থ, যেটা রাদীপ খান জীবনের প্রথম দেখে ভীষণ বিস্মিত হয়ে আছে। তার থেকে সবচেয়ে ইতস্তত ব্যাপার হলো মায়া কাল রাত থেকে একই ড্রেস পরে আছে, গায়ের জামাটাও এখন নোংরা নোংরা লাগছে মায়ার কাছে। অথচ এই দুই ভাই কেমন টিপটপ সেজে গুজে আছে, যেন নতুন জামাই সেজে মায়াকে নিয়ে কোথাও একটা যাচ্ছে তারা। আল্লাহ জানে মায়াকে কোথায় নিয়ে যাচ্ছে তারা। এদিকে মায়ের বাড়ির জন্যে টেনশন হচ্ছে, মায়াকে ফাহাদদের বাড়িতে না পেয়ে নিশ্চয়ই বাড়িতে হাঙ্গামা লেগে গেছে। হৃদের সাথে মায়ের অবাধে চলাফেরাটা যদি কারো কানে যায়, তাহলে বিশ্রী একটা কাণ্ড ঘটে যাবে বোনের শ্বশুর বাড়িতে। মায়ের মনস্তাত্ত্বিক চিন্তাধারার মধ্যে রাদীপ সামনের সিট থেকে পেছনে ঘুরে মায়াকে দেখলো টেনশন করতে। দুষ্টু রাদীপ মায়ের ভয় আরও বাড়িয়ে দিতে দিতে বলল, বাবি তুমি আমাদের আম্মুকে চিনো, দেখছো কখনো সরাসরি? রাদীপের কথায় মায়া ভয়ে কাচুমাচু মুখটা তুলে তাকালো রাদীপের দিকে, সঙ্গে সঙ্গে চোখাচোখি হলো দুজনার। মায়া ভয়ে মাথা নাড়িয়ে অসম্মতি জানালো রাদীপকে, সে যে কখনোই সরাসরি দেখেনি। মায়ের কথায় বেশ সিরিয়াস হলো রাদীপ, যেন সে মায়ার এই উত্তরটা পাওয়ার আশায় ছিল। মায়া রাদীপের হঠাৎ পরবর্তী মনোভাব দেখেই বুঝল যে রাদীপ মায়াকে এই মুহূর্তে বেশ সিরিয়াস কিছু বলতে চায়। হৃদ সামনের ড্রাইভিং সিট থেকে স্টিয়ারিং ঘুরাতে ঘুরাতে তীক্ষ্ণ দৃষ্টি তুলে রাদীপকে এক পলক দেখে তাকালো মিররের দিকে। সেদিকে মায়ের ভয়ার্ত মুখটা দেখা গেল। রাদীপ তখনই সিরিয়াস গলায় বলল, ভাবি শোনো, আমাদের আম্মু কিন্তু অনেক রাগি মানুষ, বুঝলে? হৃদ ভাইয়ের থেকেও রাগি, এতটা রাগি যে আমাদের আম্মু যখন রেগে মেগে আগুন হয়ে যায়, তখন আম্মুর কপাল দিয়ে দুটো আগুন শিং বের হয়। তুমি সাবধানে থেকো ভাবি, আমাদের আম্মু নতুন মানুষ দেখলে শিং দিয়ে গুঁতো মারে। তবে তুমি তো তার বড় ছেলের বউ, সেই সুবাদে তোমাকে চাট দিলেও দিতে পারে। আই ডোন্ট নো, আসলে আমার তোমাকে নিয়ে অনেক চিন্তা হচ্ছে, বুঝলে? এই অল্প সময়ের মধ্যে আমার তোমাকে অনেক মনে ধরেছে, তোমাকে বড় ভাবির চোখে দেখি। এখন তুমি যদি আমার সিংহে গুঁতো খেয়ে হসপিটালে পড়ে থাকো, তাহলে আমি ভীষণ দুঃখ পাব। এজন্য আমি তোমাকে সাবধান করতে চাইছিলাম ভাবি, তুমি আম্মুকে রাগ দিয়ে কোনো কাজ করো না, কেমন? আম্মুর সাথে দেখা হলে তুমি সোজা আম্মুর পা ধরে শুয়ে পড়বে। আসলে আমাদের আম্মুর লম্বা লম্বা সালাম পছন্দ, তো তাই ছোট ছোট সালাম করলেই আম্মু কেমন রেগে যায়। আমি আর রিদ ভাই তো আম্মুকে সব সময় লম্বা লম্বা সালাম করিয়ে আসছি। তুমি এখন নতুন মানুষ, তাই তুমিও আমাদের মতন লম্বা লম্বা সালাম করবে, কেমন? রাদীপের কথায় ভয়ে মায়ার চোখ মুখ অন্ধকারে ছেয়ে গেল। এতক্ষণ মায়া জানতো হৃদ ওকে কোথাও একটা নিয়ে যাচ্ছে, কিন্তু এখন রাদীপের কথায় শিওর হলো আসলে হৃদ মায়াকে ওদের মার সাথে দেখা করাতে নিয়ে যাচ্ছে। মায়া ভয় জড়তা আতঙ্কে গাড়ির এসির মধ্যেও ঘামতে লাগলো। হৃদ আয়না দিয়ে মায়াকে দেখলো খুব অসহায় মুখে বসে থাকতে, হয়তো যে কোনো সময় অতিরিক্ত ভয়ে কেঁদেও ফেলবে। হৃদ স্টিয়ারিং ঘুরাতে ঘুরাতে রাদীপকে ধমক দিতে চাইলেও মায়াকে উল্টাপাল্টা না বুঝাতে, কিন্তু হৃদের ধমকের আগে রাদীপ মায়াকে সান্ত্বনা দেওয়ার মতন করে বলল, আহা ভয় পেও না ভাবি, আমি আছি তো তোমার সাথে, তোমার ভয় আমার কষ্ট। আমি তোমাকে এক্ষুনি একটা সুবুদ্ধি দিচ্ছি, শাশুড়ি পটানোর রেসিপি। আমার কথা শুনলে তোমার সব ভয় সুমন্তা সু হয়ে যাবে, দেখো। সেটা বেডিয়েট ভয় পাচ্ছ?
হৃদয়ের হঠাৎ ধমকে মায়া ভয়ার্থ মুখে চমকে উঠল। রাদীপ মায়াকে ভয় পেতে দেখে বিরক্ত চোখে ঘাড় ঘুরিয়ে হৃদের দিকে তাকিয়ে বলল, দিলে তো ভাবিকে ভয় পাইয়ে ভাই, এমনি ভাবি আম্মুকে নিয়ে টেনশনে আছে, কই তুমি ভাবিকে একটু সাহস দেবে তা না করে উল্টো ধমক দিচ্ছ। ভাবি যদি এখন ভয়ে কাঁদে তাহলে দোষটা কার হবে বলো? তুমি জানো না আম্মু কাউকে কাঁদতে দেখলে রেগে যায়, ভাবি তো তোমার জন্য এখন আম্মুর শিঙ্গে গুঁতো খাবে ভাই। রাদীপের কথায় হৃদ বিরক্তি চোখে তাকালো, মিরর দিয়ে মায়াকে আবারও এক পলক দেখে ড্রাইভিংয়ে মনোযোগ দিল। রাদীপ হৃদকে চুপ করে যেতে দেখে পুনরায় মায়ের দিকে ফিরল। মায়াকে সান্ত্বনা দেওয়ার নাম করে আরও উল্টাপাল্টা বোঝাতে লাগলো। হৃদ গাড়ি চালাতে চালাতে গম্ভীর মুখে দুজনকেই দেখল। স্বভাবে রাদীপ হৃদ থেকে সম্পূর্ণ ভিন্ন, হৃদ যতটা গম্ভীর স্বভাবে রাদীপ ততটাই প্রাণচঞ্চল আর উৎফুল্ল ছেলে। স্বভাব দুই ভাই ভিন্ন হলেও কেউ কাউকে মানিয়ে নিতে সমস্যা হয় না। হৃদ কখনো রাদীপের স্বভাবের জন্য ওকে কোনো কিছুতে বাধ্য করেনি, বরং ছাড় দিয়ে চলে এসেছে এতদিন, আগামীতেও এমনটা করবে। রাদীপের বকবক আর মায়ার ভয়ের মধ্যে হৃদের গাড়িটা থামে বারোতলা ভবনের সামনে। দারোয়ান হৃদের গাড়িটা দেখে সালাম দিয়ে গেট টেনে ধরতে হৃদ গাড়িটা ঢুকালো ভিতরে। মায়া তখনও ভয়ে কাচুমাচু করে বসে। হৃদ গাড়িটা পার্কিং করে সিট বেল্ট খুলে নামতে নামতে ততক্ষণে রাদীপ গাড়ি থেকে লাফিয়ে নেমে মায়ের পাশের দরজা খুলে দেয় মায়াকে নামতে। অপরিচিত পরিবেশে মায়া বেশ ভয়ার্ত মুখে গাড়ি থেকে নামলো। আশেপাশে তাকাতে দেখলো বিশাল বড় বড় দালান কোঠা মাথা উপরে দাঁড়িয়ে থাকতে। ঢাকা শহরের অলিগলি সম্পর্কে মায়ার তেমন ধারণা না থাকায় বুঝতে পারলো না সেই মুহূর্তে কোথায় আছে, হৃদকে কোথায় নিয়ে এসেছে। তবে একবারই হৃদ বা রাদীপকে যে জিজ্ঞাসা করবে সেই সাহসটা পর্যন্ত পাচ্ছে নাও। ভয়ে মায়ার কলিজা শুকিয়ে একটুখানি হয়ে আছে। হৃদ মায়াকে গাড়ি থেকে নামতে দেখে নিজের হাতের কৌটোটা মায়ের দিকে এগিয়ে দিতে দিতে বলল, আমরা এখন গুলশান একে আছি, ওই বিল্ডিং এর 6 ফ্লোরে আমার মা থাকেন, তোমাকে ওনার সাথে দেখা করতে নিয়ে আসলাম, চলো। হৃদের গায়ের কালো কোটটা মায়া নিজের হাতে নিল ভয়ে কাচুমাচু করতে করতে। হৃদ মায়ার ভয় বুঝে না বুঝার মতন করে সামনে হাঁটলো। রাদীপ মায়ার পাশে দাঁড়াতে দাঁড়াতে ফিসফিস গলায় বলল, ভাবি সাবধানে থেকো, আমার কিন্তু ভয় হচ্ছে তোমাকে নিয়ে। মায়া বা সত্যি সত্যি ভয়ে কলিজা কাঁপছে। রাদীপ সেই কখন থেকে নিজের মায়ের নামে উল্টাপাল্টা মায়াকে বুঝাতে বুঝাতে আনলো। ভয়ে যখন মায়ার পা চলবে না তখনই রাদীপ মায়াকে তাড়া দিয়ে বলল, আরে ভাবি চলো চলো, আমাদের দেরি হলে আবার আম্মু রেগে যেতে পারেন, চলো চলো তাড়াতাড়ি চলো। তারা দেখে রাদীপ সাইডে দাঁড়ালো মায়াকে সামনে যেতে বলে। মায়া ভয়ার্ত মুখে রাদীপকে এক পলক দেখে শুকনো ঢোক গিলে হৃদের কোটটা নিজের হাতের ভাজে নিয়ে ধীর পায়ে হাঁটল হৃদকে অনুসরণ করে। নিস্তলায় লিফটের সামনে আসতে হৃদকে লিফটে ঢুকে যেতে দেখে মায়াও সেদিকে এগোলো। মায়া পিছন পিছন রাদীপও লিফটে ঢুকতে হৃদ টপ বাটন চেপে 6 ফ্লোরে চাপলো। ভয়ার্ত মায়া যখন কাচুমচু করে কাঁপছিল তখন হৃদ পাশ থেকে মায়ের একটা হাত চেপে নিজের পাশে দাঁড় করালো। মায়ের ছোট্ট হাতটা তার শক্তপোক্ত পুরুষালী হাতের ভাজে নিতেই মায়া চোখ তুলে তাকালো হৃদের দিকে। হৃদ যেন মায়াকে গম্ভীরে সাহস দিল ভয় না পেতে, কিন্তু মায়ের তাকানোতেও হৃদ তাকালো না মায়ের দিকে, বরং হৃদ অপর হাতটা পকেটে ঢুকিয়ে স্ট্রংলি দাঁড়িয়ে রইল লিফটে। 6 ফ্লোরে আসতেই মায়ের হাতটা সেইভাবে চেপে ধরে এগিয়ে গেল নির্দিষ্ট ফ্ল্যাটের দিকে। হৃদের কলিং বেল চাপার আগে রাদীপ ফটাফট অধৈর্যের হাতে কলিং বেল বাজালো। মিনিটের মাথা দরজা খুলে দাঁড়ালো 22-23 বছরের যুবতী কাজের মেয়ে তনি। কালো গঠনের মেয়েটা দেখতে চমৎকার। দরজা ধরে দাঁড়িয়ে হৃদ আর রাদীপের সঙ্গে মায়াকে দেখে তৎক্ষণাৎ গলা ফাটিয়ে চিৎকার করে ছুটলো ফ্ল্যাটের ভেতরের দিকে। ম্যাডাম গো, বড় ভাইসান ভাবিরে লইয়া আইছে, দেইখা যান। তনির চিৎকারে রাদীপ মজা পেলেও হৃদ চরম বিরক্ত হলো। সেইভাবে মায়ার ভয়ার্ত মুখটার দিকে এক পলক তাকিয়ে ঢুকলো ভিতরে। রাদীপ হৃদ মায়ার আগে দরজা ঠেলে ড্রয়িং রুমে সোফায় গায়ে গিয়ে চিত হয়ে শুয়ে পড়ল ক্লান্তিতে। মায়া ভয়ে কাচুমাচু করে হৃদের পাশে দাঁড়িয়ে সুন্দর ফ্ল্যাটের বিলাসিতা দেখতে লাগলো আড়ে আড়ে। ফ্ল্যাটের চারিপাশের পরিবেশটা বেশ সুন্দর আর পরিপাটি গুছানো টাইপ, যে কেউ দেখলে বলবে এখানে রুচিশীল মানুষের বসবাস আছে। তবে মায়া বুঝতে পারছে না হুট করে কেন হৃদ মায়াকে ধরে বেঁধে নিজের মার সাথে দেখা করাতে নিয়ে আসলো। মায়া হৃদের স্বামী হওয়া সত্যিটা জানতে পেরেছে আজ মাত্র 2 দিন হলো, এর মধ্যে হৃদ নিজের পরিবারকে জানিয়ে দিল মায়ার সম্পর্কে। আচ্ছা, এই লোক কি মায়ার সব কিছু জানার অপেক্ষাতে ছিল এতদিন? কখন মায়া নিজের স্বামীকে চিনতে পারবে আর কখন সে নিজের পরিবারকে জানাবে মায়ার সম্পর্কে এমন কিছু? মায়ের তো এখন তাই মনে হচ্ছে, মায়া নিজের স্বামীকে চিনল না 2 দিন হলো, এর মাঝে হৃদ নিজের অধিকার খাটাচ্ছে মায়ের উপর, এমনকি হৃদ দায়িত্ব নিয়ে প্রথমে নিজের মায়ের সাথে মায়াকে বউ হিসেবে পরিচয় পর্যন্ত করিয়ে দিচ্ছে। আচ্ছা, মায়া কি দুনিয়ার সবচেয়ে ভাগ্যবতী নারী না? অবশ্যই সে ভাগ্যবতী নারী,
মায়া না চাইতে সব কিছু পেয়ে যাচ্ছে। লোকটা কখনো মায়াকে মুখে বলেনি, সে মায়াকে পছন্দ করে বা ভালোবাসে, অথচ তার কাজে কর্মে মনে হয় মানুষটার ভালোবাসার দুনিয়ার বলতে শুধু মায়া একাই আছে। মায়ার আজ নিজেকে সত্যিই ভাগ্যবতী মনে হচ্ছে। মায়ের মনস্তাত্ত্বিক ভাবনার মাঝে কারো পায়ের শব্দ পেতেই মায়ের ধ্যান ভাঙে। চোখ তুলে উপরে তাকাতে চোখে পড়ল চমৎকার সুন্দরী এক নারীকে, যার রূপ লাবণ্য চোখে লাগার মতন সুন্দর। মায়া কিছুক্ষণের জন্য নিজের ভয় ভুলে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে রইল সেই মধ্যবয়স্ক সুন্দরী নারীর দিকে। সাদা ধবধবে, গায়ে কালো মসলিন শাড়ি জড়িয়ে, চোখ দুটো হৃদের মতোই তীক্ষ্ণ আর গাঢ় বাদামি। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো মহিলাটির হাইট আর ওয়েট দেখে। মায়া মনে হলো শাশুড়ি হাইট রাদিফের প্রায় সমান সমান হবে, কম হলেও লম্বায় মহিলাটি 5'7" কি 8" হবে। তাছাড়া এই যৌবতী মহিলাকে দেখলে প্রথম দেখায় কেউ বলতে পারবে না এই মহিলার দুটো দামড়া দামড়া ছেলে আছে। বাপরে কি ভয়ঙ্কর ব্যাপার, বাপরে! মায়াকে হা হয়ে হৃদের মা মিসেস সুফিয়ার দিকে তাকিয়ে থাকতে দেখে এগিয়ে আসলো সুফিয়া বেগম। গুছানো শাড়ির সাথে বাম হাতে ঘড়ি পরা ওনার, ডান হাতে চিকন একটা ডায়মন্ডের চুড়ি। বাম হাতের ঘড়িতে সময় দেখতে দেখতে সুফিয়া বেগম তীক্ষ্ণ গলায় বলল, তোদের আসার কথা 9টায়, এখন বাজে 10টা, 1 ঘন্টা লেট হওয়ার কারণ? শক্ত গলায় শক্ত পার্সোনালিটি দেখে মায়ের মনে হলো সে যেন হৃদের কার্বন কপি দেখছে শাশুড়িকে। বাপরে, কথা দৃষ্টি দুটোই কি তেজ তাদের! হৃদ কিছু বলবে তার আগে সোফায় শুয়ে থাকা রাদীপ উঠে বসতে বসতে বলল, বাবের হাতে ইউনিক নাস্তা খেতে খেতেই আমাদের 1 ঘন্টা দেরি হয়ে গেল মা। কি মজা মজা নাস্তা ছিল সেগুলো! আহা, আপেল ফ্লেভারের চা, কলা ফ্লেভারের কফি, কাপ ফ্লেভারের রুটি, আরো কত কি ছিল! রাদীপের কথায় সুফিয়া বেগম দৃষ্টি ঘুরিয়ে তাকালো হৃদের পাশে দাঁড়িয়ে থাকা ছোট মায়ার দিকে। রাদীপের মুখে ভাবি ডাক শুনে ওনার মনে হলো ছেলের বউয়ের কথা। সুফিয়া বেগম বেশ তীক্ষ্ণ দৃষ্টিতে মায়ের পা থেকে মাথা অবধি পড় করলো একবার। দৃষ্টিতে তীক্ষ্ণতা বজায় রেখে সেই দৃষ্টি ঘুরিয়ে তাকালো আবার হৃদের দিকে। আগের ন্যায় গম্ভীর গলায় বলল, হে, এসেছিস কেন? না করেছিলাম না? বলেছিলাম না সকালের নাস্তা এখানে এসে করবি? আমি যে সকাল থেকে না খেয়ে অপেক্ষা করব সেটা মনে ছিল না? সুফিয়া বেগমের গম্ভীর গলার কথায় মায়া কেঁপে উঠে হৃদের দিকে আরও চেপে গেল। হৃদের গা ঘেঁষে দাঁড়িয়ে পিছনে লুকাতে চাইলে হৃদ মায়ের হাতটা শক্ত করে ধরে রেখে বলল, টেবিলে নাস্তা দিতে বলো মা, আমরা তেমন কিছু খেয়ে আসিনি, শুধু একটু কফি খেয়ে এসেছিলাম। হৃদের বলা শেষ করতে না করতেই তনি দৌড়ে কিচেনে গেল টেবিলে নাস্তা দিতে। সুফিয়া বেগমের কিছু বলার অপেক্ষা করলো না, কারণ সুফিয়া বেগম অনেক শক্ত ধাঁচের মানুষ, কথা কম বলে কাজ বেশি চাই ওনার, অযথা বাড়তে কিছুই পছন্দ না ওনার। সুফিয়া বেগম হৃদ থেকে দৃষ্টি সরিয়ে সম্পূর্ণরূপে তাকালো ভয়ার্ত মায়ার দিকে। সে আপাতত হৃদের গা ঘেঁষে দাঁড়িয়ে বারবার আর চোখে সুফিয়া বেগমকে দেখার চেষ্টা করছে। সুফিয়া বেগম মায়ের মনোভাব বুঝতে পেরে গম্ভীর গলায় ডাকলো মায়াকে নিজের কাছে, এই মেয়ে এদিকে আসো। সুফিয়া বেগমের গম্ভীর ডাকে মায়ার সারা শরীর শিহরিত হলো ভয়ে। আতঙ্কের ন্যায় খামচে ধরল হৃদের কোমরের পাশের শার্টের কিছু অংশ। হৃদ দৃষ্টি নত করে মায়ার দিকে তাকালো, মায়াকে ভীষণ অসহায় আর ভয়ার্ত দেখালো। অতিরিক্ত নার্ভাসনেসে মায়াকে ঘামতে দেখে মনে হলো যে কোনো সময় কেঁদে ফেলবে মায়া ভয়ে। হৃদ ছোট করে বলল, যাও। মায়া নড়ল না, বরং হৃদের পিছনে দাঁড়িয়ে নিজেকে আড়াল করল। সুফিয়া বেগম হঠাৎ মায়ার ভয় পাওয়ার কারণটা বুঝতে না পেরে অনেক ধমক সুরে ডাকলো মায়াকে নিজের কাছে, এই মেয়ে শুনতে পারছো না, ডাকছি তোমায়, এদিকে আসো, কাম। সুফিয়া বেগমের ধমকে মায়া কেঁপে উঠে সত্যি সত্যি কেঁদে ফেলল। হৃদের শার্ট আঁকড়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠতে সুফিয়া বেগম তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো হৃদের দিকে, বলল, কি হয়েছে, কাঁদছে কেন? হৃদ রাদীপের দিকে বিরক্তি চোখে তাকালো। মায়াকে কাঁদতে দেখে রাদীপ দুষ্টু হাসছে নিজের কাছে সফল হতে পেরে। হৃদ সেদিকে তাকিয়ে মিসেস সুফিয়া বেগমকে বলল, তোমার ছেলেকে জিজ্ঞাসা করো মা, রাফিদকে উল্টোপাল্টা বুঝিয়েছে তোমার নামে, সেই জন্য তোমাকে ভয় পাচ্ছে ও। হৃদের কথায় শক্ত চোখে তাকালো সুফিয়া বেগম রাদীপের দিকে। রাদীপকে চোখ রাঙিয়ে এগিয়ে আসলো হৃদের দিকে, হৃদের পেছন থেকে মায়ার হাত টেনে নিয়ে বসালো সোফার উপর। টিটেবিলের উপর থেকে পানির গ্লাসটা নিয়ে মায়ার দিকে এগিয়ে দিতে দিতে বলল, পানিটা খাও, আমাকে ভয় পাওয়ার কিছু নেই, নাও। মায়া ভয়ে ভয়ে পানিটা নিল, ফুপাতে ফুপাতে গ্লাসে চুমুক দিতে হৃদ এসে রাদীপের পাশে বসলো। মায়া গ্লাসের পানিটুকু শেষ করতে সুফিয়া বেগম হাত বাড়িয়ে মায়ের থেকে গ্লাসটা নিয়ে পুনরায় জায়গায় রাখতে রাখতে বলল, আমার ছেলেকে কি দেখে পছন্দ করলে তুমি? ওই চেহারা ছাড়া আর কিছুই তো নেই ওর পছন্দ করার মতন, তাহলে তুমি কি দেখে বিয়ে করলে ওকে? আমার ছেলের সুন্দর চেহারার প্রেমে পড়লে নাকি? সুফিয়া বেগমের সরাসরি সোজাসাপটা কথায় মায়ার ভয় আরও বাড়ল।
মা ছেলের দুটোই এক, কথার তেজ আর আচরণে মানুষকে ঘায়েল করতে সক্ষম। মায়া কোনো রকমে মাথা নাড়িয়ে অসম্মতি দিতে দিতে বলল, না। চেহারা প্রেমে পড়নি বলছো? তাহলে কিসের জন্য বিয়ে করলে আমার ছেলেকে? ও তো সুবিধার মানুষ নয়। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।